জি আমাদের দেশে আসলে এটাকে বলা হয় যে পায়ে হাত দিয়ে সালাম করা, এটা মূলত কদম বসি মানে পা ছুঁয়ে দেওয়া বা স্পর্শ করা। কোন সম্মানিত ব্যক্তিকে এমনটি করা জায়েজ কিনা? আসলে না, কোন সম্মানিত ব্যক্তি পৃথিবীতে কাউকে, এটা মুসলমানদের নিয়ম নয়, এটা হিন্দুদের নিয়ম। ভিন্ন ধর্মাবলম্বী এটা করে, পায়ের মধ্যে পড়ে যায় অথবা সেজদার আকারে পড়ে যায়। মুসলমানের সালাম হচ্ছে আসসালামু আলাইকুম, সাথে যোগ করতে হলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর কোরআন কারিমে এসেছে ওয়াইজা হুইয়াইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসান মিনহা আও রুদ্দুহা। তোমাদেরকে যে সালাম দেওয়া হয় তাহলে যেভাবে দিয়েছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম এতটুকু বলো, অথবা আরও উত্তম পন্থায় বলো ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবরাকাত। আল্লাহ রাসুল সাহাবাদেরকে সালাম করতেন, সাহাবার রাসুলকে সালাম করতেন, রাসুল ছোটদেরকে সালাম করতেন, ছোটরা রাসুলকে সালাম করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মোমিনদেরকে, যারা জান্নাতে যাবে জান্নাতি ব্যক্তিদেরকে সালাম দিবেন, সালামুন কাওলাম মির রব্বির রাহিম। তো এটা এই জন্য সালাম শুধু যে মুরব্বি পাবে এটা না, সবাই সবাইকে সালাম, জামাইও পাবে শ্বশুর থেকে। আচ্ছা, জামাই বসে আছে, শ্বশুর হেঁটে আসছে, তো শ্বশুর হেঁটে আসলে শ্বশুর সালাম দেবে, জামাই বসা অবস্থায় বললো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের দেশে তো এটা শুনলে মানুষ মনে করবে কি বললো, ক্লিয়ার ধারণাটা নেই নয়। কেন রাসুল বলছে ওয়াল মাশি ইউসাল্লিম আলাল কায়েদ, হেঁটে যে আসতেছে সে সালাম করবে বসে যে আছে, বসা ব্যক্তিকে। অতএব আমরা নিজেরাও দেখেছি আল্লাহ আকবার, আমাদের ওস্তাদদেরকে, বিশেষ করে সৌদি আরবের কথাই বলছি, আমরা তো বসে আছি ক্লাসে, স্যার আসছেন সালাম দিয়েছেন, মাঝে মাঝে দাঁড়িয়ে গেলে খুব রাগ করতেন, দাঁড়ালা কি জন্য, আর সালাম তো দেওয়া যেতই না, তিনি জানেন যে হেঁটে যে আসবে সে সালাম করবে, শিখেই দিয়েছেন। কিন্তু আমাদের দেশে তো উল্টা চিত্র দেখা যায়, এবং ইভেন আমি নিজে দেখেছি মাদ্রাসাগুলোতে এরকম হয়, টিচারদের টিচাররা সালাম পায়, মানে স্টুডেন্টই সালাম দেয় টিচারকে, সালাম দেয়, শিক্ষক ঢুকছেন দাঁড়িয়ে গিয়ে সালাম, দাঁড়িয়ে সালাম করে, এটা তো সুন্নাসম্মত পদ্ধতি, সুন্নাসম্মত নয় এবং দাঁড়ানোটা ঠিক হয়নি। কিন্তু আমাদের মাদ্রাসা দাঁড়ানো সম্মানে দাঁড়ানো নয়, এই দাঁড়ানো ঠিকও নয়, কামনা করা তো জায়েজ নেই জি। এর জন্য ওগুলো আমরা করবো না, আর ভাই যেটা বলেছেন কখনোই নয়, ওটা প্রশ্নই আছে না, নিষিদ্ধ দিয়ে মুসলমানের মাথা নিষিদ্ধ দিয়ে যাবেই না, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া ব্যতীত, আল্লাহ ব্যতীত।